তোমাদের অনেকের ডাউট আছে থার্টি ফোর নাম্বার কোয়েশ্চেন এফএ যেখানে এটাও কিন্তু সে একই ভিডিও অর্থাৎ এস সি এসটি যারা রয়েছো বা ও যারা রয়েছে তাদেরকে স্টেট ফরম্যাটটা দিলে কি হবে আপলোড কি স্টেট ফরম্যাট করতে হবে না আস যে নাম্বারটা দিতে হবে কাস্ট সার্টিফিকেট সেই কোন নাম্বারটা দিতে হবে একাধিক প্রশ্ন এসছে আমি আগের ভিডিওতে অলরেডি ক্লিয়ার করার চেষ্টা করেছি তা সত্ত্বেও প্রচুর প্রশ্ন এসছে আমারই অনেক সাবস্ক্রাইবার যারা কিন্তু চৌত্রিশ নম্বর যে পয়েন্টটা আমাকে একটু ক্ল্যারিফাই করতে বলেছে চলো তোমাদের চৌত্রিশ নম্বর পয়েন্টটা ক্লারিফাই করে দিই ভালো করে দেখো কি বলছে বলছে ইফ ক্যান্ডিডেট হ্যাভ দেয়ার কমিউনিটি সার্টিফিকেট ইন দ্য স্টেট ফরম্যাট আর দে এলিজিবল টু অ্যাপ্লাই যদি কোনো ক্যান্ডিডেটের স্টেট ফর্ম্যাট থেকে থাকে মানে তোমাদের কাছে যেটার অর্থ মানে রয়েছে তাহলে কি তারা এলিজিবল মানে তারা কি অ্যাপ্লাই করতে পারবে অ্যান্সারটা ভালোভাবে দেখ ভালোভাবে পড়বে এক একটা লাইন ক্যান্ডিডেটস হ্যাভিং ক্যান্ডি সার্টিফিকেটস ইস্যুড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফর দ্য এস সি এস টি অ্যান্ড ও বি সিএনসিএল আর এলিজিবল টু সাবজেক্ট টু দ্য কন্ডিশান কোন কন্ডিশনের জন্য তারা অ্যাপ্লিকেবল হবে ভালোভাবে দেখবে যে তারা অ্যাপ্লিকেবল হবে তারা এলিজিবল হবে কিন্তু কোন কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে দ্য সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবেল ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিশ নোটিফাইড লিস্ট অ্যাস অন দ্য ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশান চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ অ্যান্ড শুড প্রডিউস দ্য সেম সার্টিফিকেট ডিউরিং দ্য ডিভি ডকুমেন্টিকেশান ভালোভাবে দেখো এখানে কিন্তু আলটিমেটলি যেটা বলতে চাচ্ছে যে তারা অ্যাপ্লিকেবেল কিন্তু তাদেরকে কিন্তু যে সেন্ট্রাল সার্টিফিকেট ভালোভাবে উঠবে সেন্ট্রাল সার্টিফিকেট রেডি রাখতে হবে যে কন্ডিশন কন্ডিশনটা যেটাই দ্য সেম কমিউনিটি শুড বি অ্যাভেলেবল ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফাইড অ্যাজ দ্য ক্লোজিং ডেট অফ দ্য চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ যেটা তোমাদেরকে বারবার বলেছিলাম যে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাকে রেডি করতেই হবে দেখো যাদের কাছে আছে স্টেটের যে ফর্ম্যাট তারা অ্যাপ্লিকেবেল অ্যাপ্লিকেবেল নয় আমি একবারও বলে নিই অ্যাপ্লিকেবল তোমাদের শুধু বলেছি সেন্ট্রালাইজড ফর্ম্যাট তৈরি করতে হবে কেন সেন্ট্রালাইজ ফর্ম্যাট তৈরি করতে হবে দেখো নিচে লিখেছে শ্যুড প্রডিউস দ্য সেম সার্টিফিকেট ডিউরিং দ্য ডিভি এই চোদ্দো পাস দু হাজার চব্বিশের আগে তাদের সার্টিফিকেট তৈরি করতে হবে এবং এই সার্টিফিকেটটাই কিন্তু ডিভির সময় লাগবে এটাই কিন্তু বলছে চৌত্রিশ নম্বর পয়েন্ট এর একাধিক তোমরা যদি বলে থাকো না আমরা এখন তৈরি করব না যখন মানে ডিভির সময় যখন লাগবে তখন তৈরি করে নেবো ক্লিয়ারলি বলছি রেলওয়ে তোমাদের ফর্ম রিজেক্ট করবে হানড্রেড পারসেন্ট রিজেক্ট করবে এই এই ঘটনা তোমরা যদি চূড়ান্ত তুমি সাক্ষ্য হতে সাক্ষী হতে যাও দু হাজার বাইশ দু হাজার একুশ এসএসসি কিছু ফর্ম বার করেছিল ও ঠিক এভাবেই এবং তাদেরকে কিন্তু যারা এম ছিল কিছু সিজিএলে ছিল কিছু সিএসএসে ছিল তাদের কাছ থেকে খবর নেবে তাদেরকে কিন্তু ডাইরেক্টলি ওয়েটিং লিস্টে ঢুকিয়ে রেখেছিল অর্থাৎ তারা পুরোপুরি অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট ছিল কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে ওয়েটিং লিস্টে দীর্ঘক্ষণ রেখেছিলো অর্থাৎ হ্যারাসমেন্ট এবং রেলওয়ের তোমরা যদি পুরনো ইতিহাস গেটে দেখো না রেলওয়ে কোন কোন জিনিসের জন্য ছোটো ছোটো নিজেদের মিস্টেক রেলওয়ে নিজেরা মিস্টেক করে তারপরেও কিন্তু ভুগ ভুগ্ধভোগী কিন্তু সেই প্রায় হয় তাই জন্য বলছি যে এখনও সময় আছে অবশ্যই তোমাদের কিন্তু কমিউনিটি সার্টিফিকেট তৈরি করতে হবে সেন্ট্রাল ফরম্যাটে চৌত্রিশ নম্বরে কিন্তু এটাই বলছে যার একাধিক প্রমাণ তোমরা যদি সি নাম্বার আর যে দুই অবলিক দুই অবলিক দু হাজার চব্বিশ আর পি এফের যেটা সেটা তুমি যদি ক্লিয়ার করো আট নাম্বার পেরায় তাহলে কিন্তু তোমরা সেখানেও দেখতে পাবে যে তাদেরকেই এই এস সি এসটি ও বিসি এর এর যে পজিটিভিটি বা তাদেরকেই কিন্তু এই এই যে সমস্ত ফ্যাসিলিটিগুলো তারা পায় যেমন এস রেজিস্ট্রেশান কাট অফ এগুলো কিন্তু শুধুমাত্র তাদেরকেই দেওয়া হবে যাদেরকে কিন্তু ক্লোজিং ডেট বা ক্রুয়েশিয়াল ডেটের মধ্যে যাদের সেন্ট্রালাইজ ফর্ম্যাট তৈরি থাকবে ঠিক আছে তো এরপরও যদি তোমাদের কোনো কুয়ারি থাকে অবশ্যই জিজ্ঞেস করবে কোনো ব্যাপার নয় দেখা হয় পরবর্তী ভিডিওতে